হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি ইংলিশ উইথ আকাশ বন্ধুরা আগের ভিডিওতে আমি তোমাদেরকে সেন্টেন্সের পাঁচটি ভাগ সম্পর্কে ধারণা দিয়েছিলাম ভিডিওটি যদি তোমরা এখনো না দেখে থাকো ডিসক্রিপশান থেকে চেক আউট করে আসো আজকে তোমাদেরকে আমি ইংলিশে পার্সন সম্পর্কে ধারণা দেব পার্সন কাকে বলে কত প্রকার ইত্যাদি সম্পর্কে ডিটেলসে অ্যানালাইসিস করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা প্রথমে আমাদেরকে যেটা জানা দরকার যে ইংলিশ গ্রামারে পার্সন বা পুরুষ বলতে ঠিক কী বোঝায় এবং এর ইম্পর্টেন্সটা কি পার্সন বা পুরুষ আমাদেরকে কেন পড়তে হবে ওকে তো দেখো পার্সন বা পুরুষ পড়লে আমরা বাক্যে যে কথা বলছে বা কাকে বলছে এবং কার সম্পর্কে বলছে এটা সম্পর্কে সঠিক জ্ঞান বা ধারণা পেতে পারি ওকে তাহলে আমরা পড়বো পার্সন কাকে বলে কত প্রকার আর কি কী আমি যদি পার্সনের সংজ্ঞাটা বলি তাহলে বলতে হবে যে বাক্যে ব্যবহৃত যে সকল নাউন বা প্রনাউনকে আশ্রয় করে ভার এর কাজ সম্পন্ন করা হয় তাকে পার্সন বা পুরুষ বলে তাহলে পার্সন বা পুরুষ কার সম্পর্কে বলবে নাউন বা প্রনাউনের সম্পর্কে কিন্তু বলবে তো এদের সম্পর্কে কি বলবে এদের সম্পর্কে এটাই বলবে যে কে কথা বলছে কাকে বলছে এবং কার সম্পর্কে এখানে বলা হচ্ছে ওকে তাহলে উদাহরণ কি কি থাকতে পারে আই উই ইউ হি সি ইত্যাদি এগুলো হলো পার্সন এর উদাহরণ বা এক্সাম্পল এবার পার্সন কত প্রকার আমরা তো এটা জানলাম যে পার্সন বলতে অ্যাকচুয়াল কি বোঝায় এবার পার্সনকে আবার কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে যেমন ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পারসন সেকেন্ড অ্যান্ড থার্ড ওকে তাহলে ফার্স্ট পার্সন বাংলাতে বলে উত্তম পুরুষ সেকেন্ড পার্সন বলে মধ্যম পুরুষ আর থার্ড পার্সন বলে নাম পুরুষ বা তৃতীয় পুরুষ ওকে এবার আসি ফার্স্ট পার্সন বলতে কি বোঝায় ফার্স্ট পার্সন কাদেরকে বলবো দেখো ফার্স্ট পার্সন কাকে বলে যে কথা বলে সে হলো ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ ওকে যে কথা বলছে মেন তাহলে আই উই মাই মি ইত্যাদি এগুলো হলো ফার্স্ট পার্সন এবার এগুলোকে আমি ফার্স্ট পার্সন কেন বলছি দেখো প্রথমে আমি যদি কোনো একটা বাক্য বলতে যাই তাহলে আমাকেই তো বলতে হবে কথাটা কে বলবে আমি বলবো তাহলে যার মধ্যে বা যে উদাহরণগুলোর মধ্যে আমি থাকবো সেটাই হবে ফার্স্ট পার্সন অর্থাৎ দেখো আয়ের মধ্যে আমি রয়েছি উই মানে আমরা আমরার মধ্যেও কিন্তু আমি উপস্থিত রয়েছি মাই মি সব আমার সম্পর্কে বলা হচ্ছে তাহলে ফার্স্ট পার্সন কি যে কথা বলবে বা যার মধ্যে আমি থাকবো সেটা হবে অবশ্যই ফার্স্ট পার্সন ওকে এবার সেকেন্ড পারসন কি সেকেন্ড পার্সনে হলো কাকে বলে যে যাকে উদ্দেশ্য বা সম্বোধন করে কোনো কিছু বলা হয় সে সেকেন্ড পারসন বা দ্বিতীয় পুরুষ অর্থাৎ কি আমি তো প্রথমে বলছি এবার আমি কাকে বলছি আমি যাকে বলবো সেই হবে সেকেন্ড পার্সন ওকে যেমন কি ইউ ইউর বা ইয়র্স ওকে এগুলো হলো সব আমাদের সেকেন্ড পার্সনের উদাহরণ তাহলে অন্যভাবে বলা যায় যে যার মধ্যে তুমি থাকবে দেখো ইউ মানে তুমি ইয়োর মানে তোমার তোমার সম্পর্কে ইয়র্স মানে তোমাদের ওকে যার মধ্যে তুমি রয়েছ তাহলে সেকেন্ড পার্সন কি যার মধ্যে তুমি তোমরা থাকবে সেটা সেকেন্ড পার্সন যার মধ্যে আমি আমরা থাকবো সেটা হলো ফার্স্ট পার্সন ওকে এবার লাস্ট ওয়ান হলো থার্ড পার্সন বলতে ঠিক কি বোঝায় দেখো আমি কাকে বলছি তোমাকে বলছি এবার তোমাকে আমি যার সম্পর্কে বলবো আমি যার সম্পর্কে বলবো বাদ বাকি সবাই হবে থার্ড পারসন তাহলে কি বলা যেতে পারে যে যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় সে থার্ড পারসন বা যাকে বলা হয় নাম পুরুষ বা তৃতীয় পুরুষ ওকে যেমন কি হি শি ইট দে তারপর যদি ধরো কোনো ব্যক্তির নাম আকাশ ইত্যাদি যে কোনো ব্যক্তির ব্যাপারে বা যদি বলি সে এটি তারা ওকে এগুলো সব হলো থার্ড পারসন অর্থাৎ তাদের সম্পর্কে আমি বলছি তার সম্পর্কে আমি বলছি তাহলে আমি যদি বলি সেটা হবে ফার্স্ট পার্সন আমি যদি তোমাকে বলি তাহলে তুমি হবে সেকেন্ড পারসন আর আমি যার সম্পর্কে বলবো সে হবে থার্ড পারসন যে বলবে ফার্স্ট পার্সন যাকে বলছে সেকেন্ড পারসন যার সম্পর্কে বলছে থার্ড পার্সন ব্যাস সিম্পল ওকে এবার কয়েকটি নোট তোমাদেরকে করতে হবে পার্সন সম্পর্কে যেমন জেনে রাখো যে নাউন বা প্রোনাউন এরই শুধুমাত্র পার্সন হয় অর্থাৎ কেবল নাউন বা প্রোনাউনেরই পার্সন হয় নাউন এর পার্সন সবসময় থার্ড পার্সন অবশ্যই কিন্তু হয় যদি নাউন দিয়ে তোমরা পার্সন করতে যাও তাহলে অবশ্যই কিন্তু সেটাকে থার্ড পার্সন করতে হবে যেমন কি যেমন ম্যান মেন বুক এগুলো সব হলো নাউন প্লাস এরা অবশ্যই থার্ড পার্সনে বসবে পার্সনের তিন নাম্বার ক্যাটাগরিতে কিন্তু নাউনগুলো বসবে ওকে আর যদি সেকেন্ড আর ফার্স্ট পার্সন বলো তাহলে সেগুলো কি সেগুলো আমাদের প্রনাউনে বসতে পারে এবার আমাদেরকে আরেকটি পয়েন্ট যেমন পরপর তিনটি পার্সন যদি ব্যবহার করতে হয় তুমি ধরো যে কোনো একটা সেন্টেন্সে পরপর তিনটি সেন্ট পার্সন ব্যবহার করেছে যেমন ইউ রহিম অ্যান্ড আই উইল গো দেয়ার মানে কি তুমি রহিম এবং আমি সেখানে যাব তাহলে তিনটে পারসন কিন্তু পরপর বসেছে ইউ রহিম অ্যান্ড আই দেখো এটা কি এটা হলো ইউ মানে তুমি তোমরা থাকলে সেকেন্ড পারসন কোনো নাম যদি থাকে তাহলে সেটা থার্ড পারসন এবং আমি আমরা যেখানে রয়েছি সেটা হলো ফার্স্ট পার্সন তাহলে তিনটে পারসন পর বসলে কি করতে হবে যে প্রথমে সেকেন্ড পারসন দিয়ে শুরু করতে হবে তারপরে থার্ড পার্সন দিতে হবে এবং শেষে কিন্তু অবশ্যই ফার্স্ট পার্সনটা বসাতে হবে ওকে ফার্স্ট পার্সন বসাতে হয় তাহলে আশা করি বুঝতে পেরেছো যে ইউ রহিম অ্যান্ড আই উইল গো দেয়ার এটাতে সেকেন্ড থার্ড এবং পরপর ফার্স্ট পারসন বসাতে হবে তাহলে এটাই ছিল পার্সন এর শ্রেণী বিভাগ বা পার্সন কাকে বলে আরো একবার সমাপ করে দিই দেখো পার্সন বলতে আমরা এটাই বুঝবো যে কে বলছে কাকে বলছে এবং কার সম্পর্কে বলছে আর পার্সনকে তিনটি ভাগে ভাগ করা যায় ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এন্ড থার্ড পার্সন ফার্স্ট পার্সন কি যে কথা বলছে বা যার মধ্যে আমি আমরা থাকবো সেটা ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন কি যাকে বলছি বা যার মধ্যে তুমি তোমরা থাকবে সেটা সেকেন্ড পারসন আর থার্ড পার্সন হলো যার সম্পর্কে বলা হচ্ছে বা যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় সেটা হলো থার্ড পার্সন যার মধ্যে কে থেকে থাকবে কোনো নাম থাকবে বা সে থাকবে ওকে তারা থাকবে এগুলো হলো তো আজকের মতো এটুকুই বন্ধুরা আশা করি পার্সন সম্পর্কে কিছু না কিছু শিখতে পেরেছ তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ফিল দেন টেক কেয়ার অফ ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি